দিদি যা বলেছে দিদি কথা দিয়ে কথা রেখেছে। নরেন্দ্র মোদী 15 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। আমরা যা বলি আমরা করে দেখাই, আর যারা একটা রাজনৈতিক দল একটা ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করে, দুর্গা পুজোয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর পোশাক ঘোরানোর জন্য ক্লাবগুলিকে 50,000 টাকা সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাংলাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করার জন্য প্রয়াস নেয়, তখন এরা কি চিঠি লেখে নির্বাচন কমিশন হাইকোর্টে গিয়ে মামলা করে যাতে ক্লাবগুলোকে টাকা না দেওয়া হয়? কেন আপনারা চান না দুর্গা পুজো হোক, আপনারা চান না লক্ষ্মী পুজো হোক, আপনারা কি চান উত্তর ভারতের কালচার জোর জবরদস্তি সংস্কৃতি বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে? এই রাজনীতি চলবে না, এটা বাংলা এটা গুজরাট নয়। আমরা আত্মসমর্পণ করতে জানি না, আপনি জোর করে চাপাতে চাইলে আপনাকে ভোটারটা করে দিল্লিতে পাঠিয়ে দেবো।